এখানে খাবো কি খরচ করব আর কি দেশে পাঠাবো পরিবারের জন্য দেশের মালেরও অনেক দাম অনেক লোকের কর্ম নাই কারণ তাদের আকামাগত সমস্যা হওয়ার কারণে অবৈধ হয়ে আছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবেও জ্বালানির দাম বেড়েছে যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও হু হু করে বাড়ছে শাকসবজি মাছ মাংসের দাম ব্যয় মেটাতে দেশে হারা প্রবাসীরা অনেকের বৈধ কাগজপত্র না থাকায় সে সংকট আরও বেড়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈশ্বিক সংকটে মুদ্রাস্ফীতির প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চাল ডাল চিনি তেল ডিম মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বাড়ছে হু হু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্টে আছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরাও আমরা যদি পুরান মানুষ কমবেতনে চাকরি করি কিন্তু আমরা কি এখানে খাবো কি খরচ করব আর কি দেশে পাঠাবো পরিবারের জন্য দেশের মালেরও অনেক দাম অনেক লোকের কর্ম নাই কারণ তাদের আকামাগত সমস্যা হওয়ার কারণে অবৈধ হয়ে আছে এর ভিতরে নিত্যপণ্য জিনিসের দাম বৃদ্ধি হওয়াতে অনেকে মানবতার জীবনযাপন কাটাচ্ছে কাঁচা বাজারে দুই টাকার পুঁই শাক ছয় থেকে আট রিয়াল বেড়েছে টমেটো ডাটা শাক লাল শাক লাউ মিষ্টি কুমড়া ফুলকপি বাঁধাকপি বেগুন কাঁকরোল পটল কচু সহ সবজির সবকটিতে বেড়েছে আট থেকে দশ রিয়াল আগে যেমন কাস্টমার চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতো এখন ওরকম কাস্টমার নাই আপনার আগে তেল একটা কিনছি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এখন সেই তেল কিনতে হচ্ছে একশো চল্লিশ টাকা প্রত্যেকটা জিনিসের দাম বেশি সব ধরনের মাছের মূল্য আগে থেকে সব বৃদ্ধি পাইছে এখন প্রত্যেক কিলোতে তিন রিয়াল চার রিয়াল আগে থেকে বৃদ্ধি পাইছে তুমুল বাক বিতণ্ডতা হইতেছে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে তাই বলে কাস্টমারের সাথে আমাদের দরকার সাকাশে নিয়ে অনেক সমস্যা হইতেছে তেল নির্ভরতা কমিয়ে শিল্প এবং পর্যটন খাত থেকে রাজস্ব আহরণের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার শীঘ্রই সংকট কেটে নতুন সূর্যের উদয় হবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের চন্দ্রানী চন্দ্রা নিউজ 24